সবাইকে আজকে আমরা কথা বলবো ছোটবেলায় আমরা যখন বিয়োগ করা শিখেছিলাম তো তখন আমরা দেখতাম যে একটা সিচুয়েশনে হাতে থাকে এক এই জাতীয় একটা কথা আমরা ব্যবহার করতাম বা এই জাতীয় সিচুয়েশন আমাদের কাছে অ্যারাইজ করত তো মূলত আজকের এপিসোডে আমরা এইটা আলোচনা করার চেষ্টা করব যে এই হাতে থাকে এক কথাটার মানে কি বা আমরা কেন হাতে ওই এক রাখতাম ছোটোবেলায় আমরা বিয়োগ করার সময় তো সে আলোচনায় যাওয়ার আগে আমি ছোট্ট একটু ভূমিকা দিয়ে ফেলতে চাই ভূমিকাটা হচ্ছে এরকম সাপোজ আমরা সেভেন থেকে ফোর বিয়োগ করতে চাই গুড তাহলে সেভেন থেকে যখন আমরা ফোর বিয়োগ করবো আমাদের বিয়োগ ফল কত থাকে আমাদের বিয়োগ ফল থাকে হচ্ছে থ্রি গুড এখন চিন্তা করি যে কোনো একটা কারণে কোনো একটা পারপাজে কোনো একটা পারপাজে আমাদের এই সেভেন থেকে এক কম যে সংখ্যাটা সেখান থেকে ফোর বিয়োগ করা লাগছে ওকে তাহলে আমরা সেভেন থেকে এক কম সংখ্যা কত সেটা হচ্ছে সিক্স সেখান থেকে কত বিয়োগ করা লাগছে ফোর ওকে তাহলে এই ক্ষেত্রে আমাদের বিয়োগ ফল কত আসছে এই ক্ষেত্রে আমাদের বিয়োগ ফল আসছে হচ্ছে টু ওকে তো যেই ব্যাপারটাতে আমি একটু পয়েন্ট করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে করলাম কি আমরা এখানে সেভেন থেকে এক কমিয়ে যে সংখ্যাটা সেটা নিলাম সেখান থেকে ফোর বিয়োগ করলাম এবং বিয়োগ ফল আমরা পাচ্ছি কত টু এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ এটার দিকে আমরা একটু পরে আবার তাকাবো এখন খেয়াল করি যদি আমরা এই কাজটা করতাম আমরা সেভেন থেকে এক না কমিয়ে যদি আমরা এই ফোরের সাথে এক যোগ করে দিতাম তাহলে কি হতো তাহলে উপরের সংখ্যাটা সেভেনই থাকছে আর নিচের সংখ্যাটা হয়ে যাচ্ছে ফাইভ এখন যদি আমরা বিয়োগটা করতাম তাহলে সেক্ষেত্রে আমাদের বিয়োগ ফল কিন্তু কত থাকছে বিয়োগ ফল আমাদের টুই থাকছে দ্যাট মিন্স আমরা একটা কথা বলতে পারি সেটা হচ্ছে এই উপরের সংখ্যাটা থেকে এক মাইনাস করা যে কথা এই নীচের সংখ্যাটার সাথে এক যোগ করা কিন্তু একই কথা এবং একই কথা এই অর্থে যে আমরা এই উপরের সংখ্যা থেকে এক মাইনাস করলে এই দুই সংখ্যার বিয়োগ ফল যা থাকবে নিচের সংখ্যার সাথে যদি আমরা এক যোগ করি তাহলেও এই দুই সংখ্যার বিয়োগ ফল কিন্তু সেম থাকবে আমরা দেখেছি এখানে যে দুই ক্ষেত্রে কত টু তো মূলত এই কনসেপ্টটাই মূলত এই কনসেপ্টটাই আসলে আমাদের ওই ছোটবেলায় গুণ অঙ্কের ক্ষেত্রে ব্যবহার সরি ছোটবেলায় আমাদের বিয়োগ অঙ্কের ক্ষেত্রে এটা আমাদের ব্যবহার করা হতো কিরকম করে একটু খেয়াল করে দেখি আমরা বিয়োগ করতে চাচ্ছি সিক্সটি সেভেন থেকে আর ফোরটি নাইন কে আমরা কিভাবে লিখতে পারি ফোরটি নাইন কে আমরা লিখতে পারি হচ্ছে ফোর ইন্টু টেন প্লাস নাইন ওকে তার মানে আমাদের কাছে কি আছে আসলে আমাদের কাছে আছে আসলে ছয়টা দশ আছে আর একটা সাত আছে উপরে আর নিচে আছে চারটা দশ আছে আর একটা নয় আছে তো এখন আমরা বিয়োগ করতে চাচ্ছি উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা আমরা বিয়োগ করতে চাচ্ছি তো বিয়োগ করার সময় আমরা প্রথমেই যখন দেখি যে ও আচ্ছা এখানে তো আসলে এই এককের ঘরে এককের ঘরে আমরা দেখতে পাচ্ছি যে সাত থেকে নয় বিয়োগ করতে হবে না সাত থেকে তো নয় বিয়োগ করা যাচ্ছে না তো যেহেতু সাত থেকে নয় বিয়োগ করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি আমরা এই যে বাম পাশে ছয়টা দশ আছে ওই দশ থেকে আমরা একটা দশ ধার নেই আমরা এই যে বাম পাশে যে ছয়টা দশ আছে সেখান থেকে একটা দশ আমরা এখানে কি করি এখানে আমরা একটা দশ আসলে ধার নিই যদি আমরা একটা দশ ধার নিই তাহলে এবার চিন্তা করি এই ইকুইভ্যালেন্স সিস্টেমটা তখন কেমন হয়ে যাবে এখানে ছয়টা দশ থেকে একটা দশ ধার চলে গেছে তাহলে এখানে দশ আছে কয়টা পাঁচটা আর এখানে ছিল সাত সাথে এই ধারের দশ তাহলে কত হয়ে যাচ্ছে সতেরো আর নিচে যা ছিল তাই থাকছে ফোর ইন্টু টেন প্লাস নাইন ওকে তাহলে এখন আমরা কি করছি এখন আমরা এই সতেরো থেকে নয় বাদ দিচ্ছি তাহলে থাকছে হচ্ছে আট প্লাস আর এখানে পাঁচটা দশ থেকে চারটা দশ বাদ দিচ্ছি তাহলে কয়টা দশ থাকছে একটা দশ থাকছে তাহলে এখানে থাকছে ওয়ান ইন্টু টেন তাহলে আমাদের বিয়োগফল কত হচ্ছে টেন প্লাস এইট সমান হচ্ছে এইটিন এটা কিন্তু একদম বিয়োগ চিন্তা করার মানে একদম স্ট্রেট কাট ওয়ে যে বিয়োগ অঙ্ক আমরা কীভাবে করবো সেটা চিন্তা করার একদম স্ট্রেট কাট ওয়ে হচ্ছে এটা ওকে তো ছোটোবেলায় আমরা শিখছিলাম কীভাবে ছোটোবেলায় কিন্তু আমরা ব্যাপারটা এইভাবে শিখি নাই মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যেভাবে শিখেছিলাম সেটা হচ্ছে এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে এখানে হচ্ছে সিক্সটি সেভেন আর এখানে আছে হচ্ছে ফর্টি নাইন তো আমাদেরকে আমরা যেভাবে শিখেছিলাম সেটা হচ্ছে এরকম যে নয়ের সাথে কত যোগ করলে সতেরো হবে বা সতেরো থেকে কত বাদ নয় বাদ দিলে কত থাকবে সেটা হচ্ছে এইট তারপরে আমরা শিখেছিলাম যে হাতে থাকে এক সেই এক আমরা এখানে যোগ করে দিলাম তাহলে এই চার হয়ে গেল পাঁচ এবার ছয় থেকে পাঁচ বিয়োগ করলে থাকে এক তাই এখানে এক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা যে স্টেট কার্ড যেই ওয়েতে চিন্তা করলাম সেই ওয়েতে কিন্তু হাতের কোনো এক থাকে না বা হাতের কোনো এক আমরা এখানে যোগ করি নাই তাহলে এখানে হাতের একটা কোথা থেকে আসলো হাতের একটা আসলো আসলে এই অ্যানালজি থেকে আসছে এই অ্যানালজি থেকে কিভাবে আমি বলেছিলাম যে উপর থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল যা থাকে নিচের সংখ্যাটার সাথে যদি আমরা এক যোগ করি তাতেও আসলে বিয়োগ ফল সেম থাকে তো এখানে কিন্তু আমরা কেয়ার করছি একমাত্র কি বিয়োগ ফলটা তাই আমরা এখানে দেখি আমরা স্ট্রেট কার্ড যে ওয়েটা করেছিলাম সেখানে কি হচ্ছিল সেখানে এই ছয় থেকে এক কমে যে কত আসছিল পাঁচ তার মানে আমরা করছি কি উপর থেকে এক বিয়োগ দিচ্ছিলাম আর বিয়োগটা আমাদেরকে যেভাবে শেখানো হয়েছিল সেখানে কিন্তু আমরা এই উপর থেকে কিন্তু আমরা কমাই না আমরা যেটা করি আমরা এই নিচের চারের সাথে এক যোগ দিই তো আমরা এখানে দেখলাম যে এই যে নিচেরটার সাথে এক যোগ দিলে বিয়োগ ফল যা থাকে উপরেরটা থেকে এক কমালেও বিয়োগ ফল কিন্তু তাই থাকে সো জাস্ট এই অ্যানোলজিটা এখানে ব্যবহার করা হয়েছে কারণ বাচ্চাদেরকে এভাবে শেখানো সুবিধা কারণ বাচ্চারা যেহেতু যোগের সাথে বেশি কমফোর্টেবল সো উপর থেকে এক কমানোর চেয়ে বাচ্চাদেরকে যেটা শেখানো হয় যে ঠিক আছে নিচের থেকে এক যোগ করে দাও এবং সেটাতে কোনো সমস্যা নাই কারণ দুই ক্ষেত্রেই আমাদের বিয়োগ ফলটা কিন্তু কী থাকছে বিয়োগ ফলটা আমাদের সেমই থাকছে সো আজকের এই ছোট্ট এপিসোডের আলোচনার বিষয় এতটুকুই ছিল দ্যাটস ইট ধন্যবাদ সবাইকে